আসসালামু আলাইকুম, ডোনেট মি এ গার্লফ্রেন্ড। প্যাকাট হাতে প্রেমিকার খোঁজে রাস্তায় যুবক, প্রেমিকা খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে প্যাকাট হাতে রাস্তায় কাউকে কখনো ঘুরতে দেখেছেন? কিন্তু আসলে বিষয়টা ঠিক এরকমই। আর এই জেরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের এক যুবক। আলিপুর দুয়ারের সুমন সরকার 21 বছর বয়স। একটি ভিডিও সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যুবকের পরনে সাদা টি শার্ট, পিঠে ব্যাগ, চোখে সানগ্লাস, হাতে একটি পোস্টার। ওই পোস্টারে লেখা ডোনেট মি এ গার্লফ্রেন্ড, অর্থাৎ আমাকে একটা প্রেমিকা জোগাড় করে দিন। যুবকটি এভাবেই আলিপুর দুয়ারের বিভিন্ন জায়গায় পোস্টার বুকে ধরে ঘোরাফেরা করেন। স্বাভাবিকভাবেই যুবকের ছবি তোলেন অনেকে, কেউ আবার গোটা ঘটনা ভিডিও করেন, তা ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। যুবকের কীর্তি দেখে ওটে হাসির রোল। কিন্তু কেন এই কাজ করলেন সুমন? সত্যি কি প্রেমিকা খুঁজছেন? নতুনত্ব কিছু করলে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে সহজেই পৌঁছে যাওয়া যায় বহু মানুষের কাছে। সেই কারণেই এমন প্ল্যান বলেই দাবি যুবকের। সুমনের কথায় প্রেমিকা কে না চায়, পেলে তো ভালোই হয়। ভিডিওর দৌলতে প্রেমিকা জুটে গেলে মন্দ কি? কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রেমিকা পেয়েছিলেন কি না তা জানা যায়নি। ধন্যবাদ সবাইকে।